দর্শক, এখন হচ্ছে সুব্রা গ্রুপের সৌজন্য দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সিএফআম এম এম রহমান অ্যান্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকানউদ্দিন এফসি। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব ফোরকানউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমরা শুনছিলাম পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর, বেশ কিছু ডিভিডেন্ডের চিত্র রয়েছে। প্রথমে একটু বড় বড় মতো আপনার কাছ থেকে জানতে চাইব যে সাম্প্রতিক গত কয়েক মাসের বাজার চিত্র যদি একটু জানতে চাই, ওভারঅল আপনার দৃষ্টিতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গত কয়েক মাসের বাজার পরিস্থিতি যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে বাজারে যে ভাইব্রেশনটা তৈরি হয়েছিল বা যে আমি শব্দটা ইউজ করলাম হয়েছিল, যে ভাইব্রেশনটা তৈরি হয়েছিল ইভেন এই করোনাকালীন সময়েও, যখন সারা ওয়ার্ল্ড অলমোস্ট অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থায়, ঠিক সেই সময়েই যে এরকম একটা ভাইব্রেশন মার্কেটে তৈরি হয়েছিল, সেই ভাইব্রেশনটা আসলে কতটুকু কন্টিনিউ করতে পেরেছে এটা কিন্তু এখন কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। এবং আরো বড় জিনিস যেটা হয়েছে, ওনারা রেগুলেটরি রিফর্মের এন্ড থেকে বেশ কিছু জায়গায় ওনারা হাত দিয়েছেন, এখনো করছেন, সেইগুলো জায়গাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এখনো জানাবো, কারণ যে কাজগুলো ওনারা করছেন এগুলো পারফেক্টলি অলরাইট, ভালো কাজ করছেন, আমরা আশা করছি করেও যাবেন। কিন্তু শুধু রিফর্ম নয়, বাজার মনিটরিংটাও কিন্তু একটা বড় ধরনের ইস্যু আজকে যে বাজার। বাট আর সাথে সাথে আমি এটাও বলতে চাই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব বাজারকে ভালো অথবা মন্দ করা নয়, বাজারের সূচক পড়ছে অথবা নামছে এটা দেখার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নয়। তারা যেটা দেখবে সেটা বাজারকে রেগুলেট করবে, তারা পলিসি ফ্রেম করে দিবে, বাজার তার মতো করে চলবে, এটা যেমন সত্যি, বাট আমাদের বাজারের যেই নেচার সেই নেচার অনুযায়ী কিন্তু একটা আমরা দেখেছি বিসিএসকে বিভিন্ন সময়ে ভূমিকা নিতে, তো ঠিক ওই ভূমিকাটা বোধহয় এখন একটা লেভেলে নেওয়ার সময় এসেছে। কারণ বাজারটাকে একটা লেভেলে আমরা মনে করছিলাম যে বাজারে কোনো কোশ্চান তৈরি হবে না, আমরা কিন্তু অলরেডি দুই একটা কোশ্চান দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি সেক্টর ওয়াইজ কিছু উত্থানের এবং সেক্টর ওয়াইজ কিছু পতনের, এবং ধারাবাহিকভাবে বাজার কিন্তু গত কয়েকদিন ধরে খুব ভালো নেই। সো আমি বুঝতে পারছি না যে যে ভাইব্রেশনটা নিয়ে বাজারটা শুরু হয়েছিল ঠিক বিশেক আসার পর, এখন যদি যে আস্থার সংকট বলে আমরা বহুদিন ধরে কথা বলে আসছিলাম, সে আস্থার সংকট রিকভারির যে স্টেপগুলো শুরু হয়েছিল সেখানে কিন্তু আবার একটু চিড় ধরেছে কিনা বা ধরছে কিনা, এটা বোধহয় বিশেককে একটু খতিয়ে দেখতে হবে। কারণ বর্তমান বাজার বা আজকের বাজার যেইভাবে বিহেভ করছে গত এক দেড় সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে, একটি সেক্টরকে ঘিরে যদি এভাবে উলম্ফন হয় বা আমরা যেটাই বলি না কেন সেখানে আসলে অনিয়ম হচ্ছে কিনা সেটি দেখিয়ে যেমন জরুরি, বিনিয়োগকারীদের সচেতনতা কিন্তু অনেক জরুরি। আমরা যদি একবার সরাসরি বলি যে সাম্প্রতিক সময় বিমা সেক্টর একটা উলম্ফন দেখা যাচ্ছে, সেখানে পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য রয়েছে, কিন্তু কি এমন হলো যে সেক্টরটি একেবারে বাজারকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, সেটি আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি আসলে ওই জায়গাটাই মিন করার চেষ্টা করছিলাম। দেখেন, এই বাজারটা আমার কথা অন্য জায়গায়, আমার কথা হলো কোন, যেটা আপনিও বললেন যে বাজারের কোন সেক্টর ভালো করছে সেটা কিন্তু আমাদের মাথা ব্যথা নয়, আমাদের বিনিয়োগকারীদের বা আমরা যারা বাজার নিয়ে চিন্তা করি তাদের মাথা ব্যথা অন্য জায়গায়। তাদের মাথা ব্যথা হলো যে সেক্টরটা নিয়ে আজকে এইভাবে বাজারে একটা উলম্ফন বা আমরা উত্থানের চিন্তা দেখতে পাচ্ছি বা একটা সেক্টরকে ঘিরে যেরকম বাজার আবর্তিত হচ্ছে, সেই সেক্টরটা কতটা এফিসিয়েন্ট সেক্টর আসলে, সেই সেক্টরটা ইন টার্মস অফ বিজনেস কতটা এফিসিয়েন্ট সেক্টর, এটা একটা ইস্যু। এবং দ্বিতীয় ইস্যু হলো ইন টার্মস অফ ডিভিডেন্ড পে আউট তারা কতটা এফিসিয়েন্ট, ইন টার্মস অফ লেটস সে বর্তমান করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের যেই ঝামেলা আছে তাতে করে যে এই সেক্টরটাকে যেরকম ভাবে ডেভেলপমেন্ট বা যেরকম উত্থান আমরা দেখতে পাচ্ছি, এটা খুব লজিক্যাল সেন্সে আমার কাছ থেকে মনে হয় না। কারণ এমন কোনো কিছু এখানে হয়নি যে যে হঠাৎ করে আপনার এইরকম ভাবে বাজারটা উলম্ফিত হয়ে যাবে বা এরকম ভাবে একটা সেক্টরকে ঘিরে পুরো বাজারটা, কারণ আমরা খুব ভালো করে জানি যে বাজারে এখনো মানুষ বিনিয়োগ নিয়ে আসতে কিন্তু ভয় পায়,
আপনি খেয়াল করে দেখবেন যে এই কমিশন আসার পরে কিন্তু অনেকেই আশায় ডুব বেঁধে কিন্তু তাদের আবার কিছু সহায় সম্বল নিয়ে তারা কিন্তু ঢুকেছিল বিনিয়োগকারীরা। আমরা তো পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী যারা তারা কিন্তু এখনো সেইভাবে অ্যাক্টিভ নয়, এখনো কিন্তু খুচরা বিনিয়োগকারীরা কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করছে। তো ঠিক সেরকম সময় এসে আবার এরকম একটা যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এবং সেটা যদি পারফর্মিং সেক্টর হতো বা সেখান থেকে যদি মানুষের পে আউট বা ডিভিডেন্ড বা বিজনেস গ্রোথ এগুলো যদি আজকে ফোর্সি করা যেত, বা সেখানে যদি আজকে আমরা দেখতে পারতাম যে তাদের পারফরমেন্স বেস ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, তখন কিন্তু আসলে আমাদের কিছু বলার নাই। কিন্তু দুই একটা জায়গা ছাড়া বাকি বেশিরভাগ কোম্পানিতেই কিন্তু অবস্থা ভালো নয়। কিন্তু ঠিক এরকম সময়ের মধ্য দিয়েও, এরকম পরিস্থিতির মধ্য দিয়েও 100 থেকে 400% পর্যন্ত দাম বাড়া, এটা কতটা যৌক্তিক? যদিও এখানে বলা হচ্ছে, এখানে আমি অন্যভাবে বলবো, আমি আমাদের বিনিয়োগকারী ভাইদেরকেই সরাসরি দোষারোপ করতে চাই, কারণ আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এই সেক্টরটা আসলে কি ধরনের সেক্টর? আপনারা কি দেখতে পাচ্ছেন না এই সেক্টরটা কি পারফর্মিং সেক্টর না নন পারফর্মিং সেক্টর? আপনারা কি বোঝার চেষ্টা করছেন না যে আপনার ফিঙ্গার বার্ন এখানে হতে পারে? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে আপনার পাখাটা এখানে জ্বলে যেতে পারে? তো আমি বুঝতে পারছি না যে পতঙ্গের মতো আমরা সবাই ঝাঁপাইয়া পড়ছি। আমার জানা মতো আমাদের বেশ কিছু জানা প্রজানা জানা অজানা লোকও দেখতে পাচ্ছি, সবাই একই কাহিনী যে আচ্ছা চলেন চলেন ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট করি। আরে ভাই, এখানে যে ইনভেস্টমেন্ট করবেন আপনার তো চিন্তা করতে হবে, দাম বাড়ছে, এই যে আমাদের বাজারে শুধু এই জিনিসটাকেই একটু কন্ট্রোল করতে হবে। যদি এখানে অনিয়ন্ত্রিত ভাবে বাজারটা বেড়ে থাকে, আমি মনে করি বিসিকের এখনই নজর দেওয়ার সময় এইভাবে একটা একটা নন পারফর্মিং সেক্টরকে এইভাবে নন পারফর্মিং আমি বলছি অন্য কারণে, ইন টার্মস অফ বিজনেস বিজনেস গ্রোথে এখন পর্যন্ত এই সেক্টরটা ওই লেভেলে ম্যাচিউর সেক্টর নয় যে পুরো বাজারটি আসলে সেখানে আবর্তিত হবে, সেখানে আবর্তিত হয়ে গেছে এবং কেন্দ্রীভূত হয়ে গেছে, সেটা আসলে এটা কাম্য হওয়ার কথা নয়, এটা কাম্য নয়। জানো ফোরকার, আমরা জি আমরা আবার আলোচনায় ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত বড় একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে এদেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম সুপ্রিয় গ্রুপের সৌজন্য সিএফএম এম এম রহমান অ্যান্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। যেন ফোরকান, আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারের সাম্প্রতিক চিত্রগুলো নিয়ে, এবার একটু আবারও আসতে চাইবো যে আমরা বিমা সেক্টরের অবস্থা নিয়ে কথা বলছিলাম, এবং একটি বিষয়ে লক্ষণীয় আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে বিমানের কোম্পানিগুলোর ইপিএস এসছে, আমরা দেখছি যে ইপিএসগুলোর বেশ ভালো চিত্র রয়েছে। তাহলে কি এই যে কয়েক সপ্তাহ আগে থেকেই ধারাবাহিকভাবে দাম বাড়া, আমরা যেটা বরাবর এর আগে অনেক আলোচনা করছি, তাহলে কি তথ্য আগে থেকেই বাজারে চলে আসছে এবং সেই তথ্যগুলো আসলে আসার কারণে এই ধরনের উলম্ফন আমরা দেখতে পাচ্ছি? পরবর্তীতে তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আসলেই ভালো ইপিএস আসছে এবং দাম বাড়ছে, তাহলে সেই জায়গাটায় আসলে আমরা আবারও নজর দিব কিনা? না না, এখানে এই যে পিএস এর ব্যাপারে সবসময় কিন্তু আমি যে কথাটা সবসময় বলে আসছি যে দেখেন এখানে দুটো জিনিস কাজ করে, একটা হলো গুজব আর একটা হলো রিয়েলিটি। এখন এই যে পিএসআই জিনিসটা, যে আপনি একদম ইউ রাইটলি অ্যাড্রেসড, কারণ একটা বাজারে যেহেতু এটা নিয়ে ভাইব্রেশনটা শুরু হয়েছে এবং আপনি বলেছেন যে কিছু কিছু কোম্পানির ইপিএস ভালো এসছে, এটা যেমন সত্যি কথা, তেমনি ইপিএস খারাপ আসলেও কিন্তু কিছু কিছু কোম্পানির দাম কিন্তু বেশ বেড়েছে, এবং খুব ভালো ইপিএস ছাড়াও যে দামটাকে জাস্টিফাই করা হয় না, যে ইপিএস এ যে দামটা জাস্টিফাই হওয়া উচিত না সেটাও কিন্তু হচ্ছে। বাট এই ইপিএস টা আগে থেকে জেনে গেছে এবং জানার পরে এই দাম বাড়ছে যে সন্দেহটা আপনি করছেন, এটা অমূলক কিছু আমি অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি না। এই পিএসআইটাকে কন্ট্রোল আমাদের করতেই হবে, কোনো চয়েস নাই। এখন এই পিএসআইটাকে কন্ট্রোল করার জন্য আমি সবসময় যেটা বলে আসছি যে একটা ইন্টেলিজেন্স লাগবে, একটা ইন্টেলিজেন্স লাগবে, স্পেশালি স্পেশালি ফোন মনিটরিং করতে হবে। ফোন মনিটরিং করতে হবে ওখানে কোম্পানির ভিতরে অল ডিরেক্টরস, এমডি এবং আপনার রেসপন্সিবল লেভেলে বোর্ডে যারা থাকে বা ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরকে আমি অনেকবার অনুরোধ করেছি যে ওনাদের একটা ইন্টেলিজেন্স উইং থাকা দরকার, এই পিএসআই বন্ধ কিন্তু এইভাবে কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইন্টেলিজেন্স উইংটা দিবেন না। এই ইন্টেলিজেন্স উইংটা দিয়ে যখন ফোনগুলো ট্র্যাক করা শুরু হবে, তখনই দেখবেন যে ভয়ের ঠেলায় কিন্তু আর এই পিএসআই গুলো যদিও আসে, সেই পিএসআই গুলো কিন্তু আর আসবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কাজটা করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই পিএসআই গুলো কিন্তু আসতে থাকবে। আর এটা এটা মানে আমি বলছি না যে এর পরেও পিএসআই আসবে না, কারণ ফোন ট্র্যাক করলেই যে পিএসআই বন্ধ হয়ে যাবে নট ন্যাচারালি, বাট একটা লেভেল পর্যন্ত কন্ট্রোল হবে। কিন্তু আপনি এখন তো আপনার কোনো কন্ট্রোলিং নাই পিএসআই এর ব্যাপারে, এক দুই মাস আগে থেকে বাজারের যে চিত্র এসেছে তার মানে কি বোঝাই যাচ্ছে যে তাহলে তথ্যটি আগে থেকে বেরিয়ে গেছে?
একটা লেভেল পর্যন্ত মেসেজ বাজারে না থাকলে তো এটা হওয়ার কথা না। দেখেন শুধু এটাও না, সবচেয়ে বড় কথা হলো আপনি খেয়াল করে দেখেন বাজারে কত পার্সেন্ট বিনিয়োগকারী আসলে এই সেক্টরে ইনভেস্টমেন্ট করছে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং এই সেক্টরটির বাজারে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট, বাজারে কন্ট্রিবিউশন কত, আমি ইফ আই এম নট রং রাফলি নট মোর দ্যান 10% অ্যারাউন্ড 4% 4% এর বেশি নয়, 4% এক্স্যাক্টলি টোটাল 4% অফ দি মার্কেট ক্যাপিটালাইজেশন একটা সেক্টর, এটা একটা ইস্যু, সেটাও বড় কথা না। আমার কথা হলো যে মানে বাজারে মার্কেট ক্যাপিটালাইজেশন কত পার্সেন্ট সেটাও খুব বড় ইস্যু, বা মার্কেটে শেয়ার প্রাইস বাড়ার জন্য সেটাও যে খুব বড় ধরনের ধর্তব্য বিষয় তাও নয়। বাজারটা হলো কোম্পানি পারফর্ম করলে প্রাইস বাড়বে, বিনিয়োগকারী যদি কিনতে চায় পচা মাস সেটা কিনবে, কিন্তু প্রশ্ন হলো যে কত পার্সেন্ট বিনিয়োগকারী এখানে আসলে বিনিয়োগটা করছেন। এই বিনিয়োগকারী যারা এই সেক্টরে মানে একেবারে হুম রেখে বিনিয়োগটা করছেন তাদেরকে আসলে মনিটরিং এর আওতায় নিয়ে আসা দরকার, তাদের উদ্দেশ্যটা কোথায় এবং তারা কেন বিনিয়োগটা করছেন, তারা যখন বিনিয়োগটা করছে তারা কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করছে তাদেরকে যদি একটু মনিটরিং এর আওতায় নিয়ে আসা হয় এবং তারা কোন বেসিসে বিনিয়োগগুলো করছে এবং তাদেরকেও যদি একটু ট্র্যাকিং এর মধ্যে রাখা হয় তখনই কিন্তু এই পিএসআই এর লেসটা খুঁজে পাওয়া যাবে এবং ওই লেস দিয়ে কিন্তু মাথাটাও ধরা যাবে। এটা যেমন ইস্যু তেমনি একই রকম ভাবে ওই বিনিয়োগকারী ভাই যিনি যিনি ইন্টেনশনালি করেছেন অ্যাজ এ পার্ট অফ গেম ওনাকে তো পানিশমেন্ট দিতেই হবে। ইন এডিশন টু দ্যাট আমাদের যেসব বিনিয়োগকারী ভাইরা ওই মানে যিনি বড় বিনিয়োগকারী হয়ে তথাকথিত বড় বিনিয়োগকারীর পিছনে দৌড়াচ্ছেন তাকে সতর্ক করার সুযোগ থাকবে। আমার মনে হয় এই সময়টা এসে গেছে, এটা বোধহয় একটু করা উচিত করে আমার মনে হয় এখানে যে ফিঙ্গার বার্ন হবে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই ফিঙ্গার বার্নটা হওয়া যে একেবারে মানে স্বাভাবিক স্বাভাবিক জায়গায় এসে গেছে এতে কোনো সন্দেহ নাই, এখনই বোধহয় বিনিয়োগকারীদেরকে রক্ষা করার সময় এসে গেছে, করা উচিত বলে আমি মনে করি। জনফরকান, আমরা শেষ দিকে অবশ্যই কেউ যদি স্বেচ্ছায় কোথাও বিনিয়োগ করে সেটি ভালো হোক বা খারাপ হোক সেটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমরা শুধু সচেতনতার জায়গাটাই বলতে পারি যে অনিয়ম হলে আমরা বলতে পারি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আবারও বিনিয়োগকারীদের আস্থা বিনষ্ট হোক আবারও পুঁজিবাজার একটা ধাক্কা খাক আমরা কিন্তু সেটা কোনোভাবেই চাই না। সেই জায়গাটা যাবার আগে বিনিয়োগ করে এবং আমাদের নিয়ন্ত্রক সংস্থার আসলে তাদের করণীয় জায়গাটা যদি শেষ করেন। আমি এখানে বিনিয়োগ নিয়ন্ত্রক সংস্থাকে যতটা না বলবো তার চেয়ে কঠিন ভাবে বলবো আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে, মানে টাকা আপনার, আজকে আপনার টাকা আপনি তো সেভ করবেন, আরেকজন তো এসে সেভ করে দিবে না। আমি আমার বিনিয়োগকারী ভাইদের জন্য বলতে চাই যে আপনারা এমন কোনো জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে আপনার ফিঙ্গার বার্ন হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আপনাকে লোভ যদি না দেখায় তাহলে যিনি প্রফিট করতে চান তিনি তো প্রফিট করতে পারবেন না, আপনি যদি ওই লোভের আশায় ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনার পকেটের টাকাটা কিন্তু উনি ওনার পকেটে ঢুকাতে পারবেন। আপনি আপনার লোভটাকে সংবরণ করেন এবং আপনি যে ফিঙ্গার বার্ন করেছেন আর আপনি নতুন করে ফিঙ্গার বার্ন করতে যাবেন না এবং আরেকজনের পিছনে দৌড়িয়ে যাবেন না, আপনি আপনার শেয়ারটাকে আপনি আপনার টাকাটাকে আপনি সিকিউর করবেন এবং ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করবেন এবং তাতে করে আপনার প্রফিট কম হোক কিন্তু আপনার অরিজিনাল টাকাটা আপনার কাছে থাকবে, আপনি অন্তত আপনার বাজারের প্রতি আস্থা আপনার নষ্ট হবে না। আজকে আমরা বারবার বলছি বাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, অনেস্টলি আস্থা নষ্ট হচ্ছে না, আস্থা আমরা নিজেরাই নষ্ট করছি, কারণ আমরাই খারাপ জায়গায় বিনিয়োগ করছি, আমরাই গ্যাম্বলিং এর পিছনে দৌড়াচ্ছি, দৌড়িয়ে আমাদের টাকা হারাচ্ছি, হারাচ্ছি বলেই আমাদের আস্থাটা আমাদের নষ্ট হচ্ছে আর আমরা বলছি বাজারে আস্থা নাই, এই কথাটা ঠিক নয়। বাজারের আস্থাটা নষ্ট করার পিছনে কিন্তু আমরা বিনিয়োগকারীরাই দায়ী। জনফরকান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবসময় যেটি প্রত্যাশা করি যে আসলে পুঁজিবাজারে উত্থান পতন থাকবেই, যৌক্তিক হলে সেই সেক্টরে অবশ্যই প্রাইস বাড়বে বা কমবে, কিন্তু সেটি অনিয়মের মাধ্যমে হোক বা বিনিয়োগকারীদের লোভের মাধ্যমে হোক সেটি আমরা প্রত্যাশা করি না। বিনিয়োগকারীরা সবসময় সতর্ক থাকবেন, তারা ক্ষতির জায়গাটা কমিয়ে আনবেন আমরা সেই প্রত্যাশায় রাখছি এবং নিয়ন্ত্রক সংস্থা নজরদারি বাড়াবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকবৃন্দকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখুন সুব্রা গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিএফএম এম এম রহমান অ্যান্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ও পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছি আর একটা বিরতি, বেলা 12:30 বড় ফিরে আসবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।